সকলকে অনেক শুভেচ্ছা। আমরা আজকে দেখাব কন্ট্রোল ভালভের প্লাগ কিভাবে রিপেয়ার করা যায়, অর্থাৎ যারা বিভিন্ন প্রসেস প্ল্যান্টে কাজ করেন তারা জানেন যে প্রয়োজনীয় বিভিন্ন কন্ট্রোল ভালভের পাসিং থাকে, অর্থাৎ ভালভটি যখন ফুল ক্লোজ থাকে তারপরে ভালভের মধ্যে দিয়ে লিকুইড বা এর যে মিডিয়া সেটা ফ্লো হয়। ভালভের সিট প্লাগের সমস্যার কারণে সাধারণত বেশিরভাগ এরকম হয়ে থাকে। আজকে দেখাবো আমাদের এই ভালভের এরকম একটি সমস্যা যে ভালভটি ক্লোজ থাকলে কোনো ফ্লো হয় না, কিন্তু দেখা যায় 1% খুললেই অনেক বেশি ফ্লো হয়। এই সমস্যার কারণে আমরা ভালভটি ডিসমেন্টেল করার সিদ্ধান্ত নেই এবং এর ভিতরে কি সমস্যা সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথমে আমরা ভালভের বডি থেকে অ্যাকচুয়েটরটি ওপেন করে এর প্লাগ এবং সিট পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে দেখা যায় এর সিট যেটি সেটি মোটামুটি ঠিক আছে, কিন্তু এর প্লাগ যেটি প্লাগের অংশবিশেষ অনেকটাই ক্ষয় হয়ে নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এর প্লাগের সাথে সিট যেটি ক্লোজ থাকার কথা সেটি ক্লোজ থাকছে, কিন্তু অল্প ওপেন করার পরেই অনেক লিকুইড ফ্লো হচ্ছে। আর এটি যেহেতু অ্যামোনিয়া লাইনে সেহেতু এটা বেশ গুরুত্বপূর্ণ একটি ভালভ, এ কারণে আমরা প্লাগটি ওয়ার্কশপের মাধ্যমে মেরামতের সিদ্ধান্ত নেই। প্লাগটি প্রথমে ওয়ার্কশপে ওয়েল্ডিং করা হয় এবং ওয়েল্ডিং করা হয় এর যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়াল ঠিক রেখে এর ক্যাটালগ দেখে বা এর ডাটাশিট দেখে এর যে ওয়েল্ডিং রডটা বা এর ম্যাটেরিয়ালটা সেটা দেখে এটা ওয়েল্ডিং করা হয়। পরবর্তীতে এটা মেশিনিংয়ে এই ঠিক মতো বা মাপ মতো এটা মেশিনিং করে এর যে ডায়া এবং লেন্থ এবং বিভিন্ন যে শেপ সেগুলো ঠিক করা হয়। এখানে যে দেখা যাচ্ছে এটি হলো ভালভের প্লাগ। এই প্লাগের সামনের দিকে অনেকটাই এটা করোশনে ক্ষয় হয়ে গিয়েছিল, হয়তো অ্যামোনিয়ার সাথে এর কিছু রিয়াকশন হয়েছে। তো পরবর্তীতে আমরা এটি মোটামুটি ওয়ার্কশপে সম্ভবত প্রায় অনেক চেষ্টা করে এটি রিপেয়ার করা হয়। রিপেয়ার করার পরে আমরা এই প্লাগটি ভালভে সংযোগের সিদ্ধান্ত নেই। প্রথমে আমরা ভালভটি যে ডিসমেন্টেল করা হয়েছিল এর ভিতরে যে সিটটি আমরা এর মধ্যে এই যে সিট দেখা যাচ্ছে সিটটি আমরা এর মধ্যে দিয়ে এর ভিতরে একটা ইনস্ট্রুমেন্ট আছে সেটা দিয়ে আমরা এটা টাইট করে দেই। সিটটি মোটামুটি ঠিক আছে এবং এরপরে আমরা এখানে যে প্লাগ ম্যাটেরিয়ালটা এই ভালভের যে অ্যাকচুয়েটার আছে অ্যাকচুয়েটারটা উপরে তুলে পরবর্তীতে আমরা সেখানে এই ভালভের এই যে এখানে দেখা যাচ্ছে ভালভের অ্যাকচুয়েটার অংশবিশেষ এর মধ্যে দিয়ে আমরা এখানে যে সিট না যে প্লাগের আমরা এর মধ্যে দিয়ে প্লাগটা অ্যাডজাস্ট করব। আমরা প্লাগ ম্যাটেরিয়াল এই যে এই অ্যাকচুয়েটারের মধ্যে দিয়ে পরবর্তীতে আমরা আবার এটি ভালভের উপর বসিয়ে পরবর্তীতে এর স্টেম যে ছিল স্টেমটা এটা কানেক্ট করা হয়। এই যে এখন এই ভালভের প্লাগটি এর মধ্যে প্রবেশ করানো হলো এবং এটা একটু হালকা প্রেশার দিয়ে পজিশন মতো নেওয়া হলো। এর ভিতরে প্লাগটি মোটামুটি এর ভিতরে একটু টাইট আছে, বেশি লুজ হলে এটা আবার বের হয়ে আসতে পারে। তা আমরা এর ভিতরে যে পেঁচিয়ে এর একটা পজিশন করলাম। এবার আমরা এটা নিচের দিকে আস্তে আস্তে যে প্লাগের ভালভের পজিশনে বডিতে এটা আমরা সেট করলাম। এই যে এখন আমরা এই ভালভের যে এখানে যে স্টেমের সাথে অ্যাকচুয়েটারের যে কানেকশন সেটি আমরা এটার সংযোগ করব। এজন্য আমরা অক্সিলারিভাবে এয়ার সাপ্লাই দিয়ে এটা আমরা প্রথমে চেক করে নেই এবং পরবর্তীতে এই এয়ারের মাধ্যমে এর পজিশনটা দিয়ে এটা আমরা এখানে সেট করি। সেট করে এর ভিতরে যে লিঙ্ক ছিল লিঙ্কটি আমরা এর স্পেসিফিক জায়গায় বসিয়ে
স্ক্রুর মাধ্যমে আমরা সেটা লক করে দেই, এবং লক করার পরে এটা আমরা দেখি, এর ক্যালিব্রেশন চেক করি কন্ট্রোল রুম থেকে। এর যে পার্সেন্টেজ ওয়াইজ 5, 10, 20 এভাবে 100% পর্যন্ত ওপেন এবং ক্লোজ করে, এর ওপেনিং ক্লোজিং দেখি যে ঠিক আছে কি না। এভাবে দেখে যখন ঠিক পাওয়া যায় এবং এটা অটো ক্যালিব্রেশন দেওয়া হয়, এর পূর্বে অটো ক্যালিব্রেশনের পরে আমরা কন্ট্রোল রুম থেকে সিগন্যাল দিয়ে চেক করি, সঠিক পাওয়া যাওয়ায় এটা অপারেশন শাখাকে হ্যান্ড ওভার করা হয়। কাজটি এভাবে আমরা সম্পাদন করি। আমাদের কাছে যেহেতু নতুন কোনো এ ধরনের সিট প্লাগ মজুদ ছিল না, সেহেতু প্রসেস প্ল্যান্ট সুষ্ঠুভাবে চালু রাখার স্বার্থে আমরা এই প্লাগটি ম্যাটেরিয়াল সিলেকশন সঠিক রেখে আমরা এর রিপেয়ার করে এটা আমরা ভালভে সংযোগ করি। এভাবে মেইনটেন্স কাজটি সম্পন্ন করা হয়। দেখো ধরে থাকো, মিস যেন না হয়, মিস যেন না হয়, কারণ হাতে সেফটা লাগতে পারে, বুঝছো? ধরে থাকো ভালো করে। এখন টাইট দেন।